অলরাইট ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আজকের টপিকে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান। এই ভিডিওগুলি সিরিজ আকারে হবে, কেমন? সো আজকে আমরা চ্যাপ্টার ১ সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ প্রথম অধ্যায়ে রয়েছে ভৌত রাশি ও পরিমাপ। সো ভৌত রাশি এবং পরিমাপ এই চ্যাপ্টারটা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে তোমাদের মাথায় একটা কনসেপ্ট সবসময় মাথায় গেঁথে যায় যে এই চ্যাপ্টারগুলিতে কিছু নেই, কিন্তু এই চ্যাপ্টার গুলিতে বোঝার অনেক কিছু রয়েছে। তোমরা যা মনে করছো যে আমরা কি করি যখন আমরা এই চ্যাপ্টারটার হাতে নেই, তখন কিন্তু আমরা দেখতে পারি অনেকগুলি বিজ্ঞানীর নাম রয়েছে যেগুলি আমাদেরকে মুখস্থ করতে হবে, বারবার বারবার সামারাইজ করতে হবে এবং এটাকে মেমোরাইজিং করতে হবে। বিষয় কিন্তু সেরকম না, এই চ্যাপ্টারটা কিন্তু ডিপেন্ডেবল হোল চ্যাপ্টারের উপর। হ্যাঁ, আমরা যে সম্পূর্ণ চ্যাপ্টারটা পড়বো, আমরা যে ফিজিক্স বই, হোল ফিজিক্স বইটা যে পড়বো, এই হোল ফিজিক্স বইটাকে যদি আমরা একটু সামারাইজ করি, তাহলে একটা বিষয় কনসেপ্ট ক্লিয়ার হবে যে এই চ্যাপ্টারটা কতটুকু ইম্পর্টেন্ট ভৌত রাশি এবং পরিমাপ। অর্থাৎ এই ভৌত রাশি এবং পরিমাপ এতটাই ইম্পর্টেন্ট, সেটা আমাদেরকে ফুল কনসেপ্ট দিয়ে দিবে এই চ্যাপ্টারটাই। সো লেটস সি, আমরা যদি একটু দেখা ট্রাই করি, আমরা প্রথম অধ্যায়টাই, প্রথম অধ্যায়ের মধ্যে আমরা আমরা একটু নোটপ্যাডে লেখা ট্রাই করি। আমরা প্রথম অধ্যায়ে একটু নোটপ্যাডে লেখা ট্রাই করি। ওকে ফাইন, আমরা পেন টুল সিলেক্ট করলাম। আচ্ছা, টুলটা থেকে আমরা সিলেক্ট করি হচ্ছে ইয়েলো। ওকে ফাইন, তাহলে আমরা প্রথমে এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমরা দেখতে পারি হচ্ছে প্রথম নাম্বার ওয়ান এটা হচ্ছে মেকানিক্যাল ফিজিক্স। নাম্বার ওয়ান হচ্ছে মেকানিক্যাল ফিজিক্স আছে, থার্মোডাইনামিক্স আছে, তারপর হচ্ছে তোমাদের ওয়েভ ফিজিক্স আছে, তারপর অপটিক্যাল ফিজিক্স আছে। এই প্রতিটা চ্যাপ্টারই এই ভৌত এবং রাশি পরিমাপের মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয়। আনফর্চুনেটলি আমাদের বইয়ে এই কনসেপ্টগুলি একদমই ক্লিয়ার করা নেই। সো আমরা যদি প্রথমে একটু দেখা ট্রাই করি, প্রথমে হচ্ছে মেকানিক্যাল, নোটপ্যাডে লিখছি তো, তোমরা একটু কাইন্ডলি বুঝে নিবা, লেখাগুলি একটু পচা হচ্ছে মেবি, রাইট? সো আচ্ছা, মেকানিক্যাল ফিজিক্স। তারপর আমরা যদি একটু দেখা ট্রাই করি দুই নাম্বারে হচ্ছে থার্মোডাইনামিক্স। কি বললাম আমি? থার্মোডাইনামিক। অর্থাৎ মেকানিক্যাল ফিজিক্স এর মধ্যে আমরা পড়ব হচ্ছে মানে বলবিদ্যা, যাকে আমরা বলি, যাকে বলতে পারি বলবিদ্যা, রাইট? সো বলবিদ্যা এই চ্যাপ্টারটা আমরা পড়বো হচ্ছে মেকানিক্যাল ফিজিক্সে। তারপর এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে এই ভৌত রাশি পরিমাপে অ্যাকচুয়ালি তো কিছু নেই, কিন্তু দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু প্রতিটা টপিক আসছে, যেমন আমি যদি বলি মেকানিক্যাল ফিজিক্স, তোমরা কিন্তু বলবিদ্যার উপরে একটা ফুল একটা চ্যাপ্টার পাবা, কেমন? বলবিদ্যার উপরে ফুল একটা চ্যাপ্টার পাবা। তারপর হচ্ছে থার্মোডাইনামিক্স, যাকে আমরা বলি তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যার উপরও পাবা। এরপর আমরা যদি বলি ওয়েভ ফিজিক্স, ওয়েভ ফিজিক্স বিষয়টি কি? ওয়েভ ফিজিক্স হচ্ছে তোমাদের তরঙ্গবিদ্যা। হ্যাঁ, ওয়েভ ফিজিক্স এর উপরেও তোমরা একটা চ্যাপ্টার পাবা। আমি যদি লিখি তিন নাম্বার হচ্ছে ওয়েভ ফিজিক্স, ওয়েভ ফিজিক্স কেমন? ওয়েভ ফিজিক্স হচ্ছে তোমাদের তরঙ্গ, তরঙ্গ। এখন তোমরা বলতে পারো যে তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যা থার্মোডাইনামিক্স কত নাম্বার চ্যাপ্টার? তাপ তোমরা কিন্তু দেখবা বই খুললেই কিন্তু ষষ্ঠ অধ্যায়ের মধ্যে কিন্তু তাপগতিবিদ্যার উপর একটা চ্যাপ্টার পাবা, অধ্যায় ছয়ের মধ্যে তোমরা বইটা খুললেই দেখবা। আমি যা যা এখন তোমাদেরকে বোঝাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণটাই ভৌত রাশি এবং পরিমাপের উপর একটি ইন্ট্রোডাকশন মূলক ক্লাস, কেমন? তাহলে আমরা কি কি দেখলাম? আমরা এই ভৌত রাশি ও পরিমাপের মধ্যে মেকানিক্যাল ফিজিক্স, বলবিদ্যা, তারপর থার্মোডাইনামিক্স, এটা তোমরা ষষ্ঠ অধ্যায়ে পাবা তোমাদের বইয়ের। তারপর হচ্ছে ওয়েভ ফিজিক্স, ওয়েভ ফিজিক্স তরঙ্গ। হ্যাঁ, তরঙ্গ চ্যাপ্টারটা কত চ্যাপ্টার? এটা হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায়ে তোমরা পাবা তরঙ্গ চ্যাপ্টারটা। হ্যাঁ, এরপরে হচ্ছে আমি বলবো অপটিক্যাল ফিজিক্স। তারপর হচ্ছে আমরা যদি চার নাম্বারে হচ্ছে তোমাদের কি অপটিক্যাল ফিজিক্স। এখন অপটিক্যাল ফিজিক্স কি? আমি যদি লিখি অপটিক্যাল,
অপটিক্যাল অপটিক্যাল ফিজিক্স। অপটিক্যাল ফিজিক্সটা কি? অপটিক্যাল ফিজিক্সটা হচ্ছে তোমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান নামে একটা চ্যাপ্টার পাইছো না, তোমরা কিন্তু পড়ছো, এই চ্যাপ্টার গুলি পড়ছো। হ্যাঁ, এই চ্যাপ্টার গুলিতে দেখবা তোমাদের অধ্যায় 8, সম্ভবত অধ্যায় 8 এবং 9 এ তোমরা পাইবা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান নামে একটা চ্যাপ্টার পাইবা, সেটা হচ্ছে অপটিক্যাল ফিজিক্স। হ্যাঁ, অপটিক্যাল ফিজিক্স এর পরপরই যে আর একটা চ্যাপ্টার আসে সেটা হচ্ছে তোমাদের ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি আমি যদি লিখি ELECTRICITY, ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি অ্যান্ড অ্যান্ড ম্যাগনেটিজম, ম্যাগনেটিজম অর্থাৎ আমরা যদি বলি এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয়, তড়িৎ, তড়িৎ চ্যাপ্টারটা আছে না, তড়িৎ চুম্বক, তড়িৎ চুম্বক অর্থাৎ আমরা বলতে পারি ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। এই চ্যাপ্টারটা তোমরা পাবা হচ্ছে চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 11-12 এ পাবা, ঠিক আছে। এরপরে আর যে চ্যাপ্টার গুলি আছে, আর যে টপিকটা আছে, আমরা এগুলো কিন্তু সবগুলি ভৌত রাশি এবং পরিমাপের মধ্যে সামারাইজ করছি। হ্যাঁ, এরপর হচ্ছে আদার্স। এখন আদার্সটা যদি আমি বলি, আদার্স চ্যাপ্টার মধ্যে হচ্ছে চ্যাপ্টার 1, তারপর হচ্ছে 13 এবং হচ্ছে 14। এখন এইগুলাতে কিন্তু দেখবা তোমাদের জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান, এরপর হচ্ছে তোমাদের আধুনিক পদার্থ বিজ্ঞান। আনফর্চুনেটলি এই চ্যাপ্টার গুলি আমরা কিন্তু বেসিক্যালি বাদ দিই, এটা কিন্তু আমাদের ইন ফিউচারে যখন আমরা হায়ার স্টাডিজ করতে যাব তখন হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টার গুলি খুবই কাজে লাগবে। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে এই চ্যাপ্টার গুলির মধ্যে আমি কি 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 কাজে লাগতে পারে। এই চ্যাপ্টার গুলিতে আমরা যখন হায়ার স্টাডিজ এ যাব, হ্যাঁ হায়ার স্টাডিজ এ যখন আমরা পড়তে যাব তখন কিন্তু এই চ্যাপ্টার গুলি বৃহৎ আকারে কাজে লাগবে। যেমন আমরা যদি মলিকুলার কি বলে সেটাকে, যে এটমিক এটমিক ফিজিক্স নিয়ে, মলিকুলার ফিজিক্স নিয়ে, সলিড স্টেট, তারপর হচ্ছে পার্টিকেল ফিজিক্স, এইগুলা নিয়ে যদি পড়তে চাই তাহলে কিন্তু এই চ্যাপ্টার গুলি খুবই কাজে লাগবে। যেমন আমরা যদি মডার্ন ফিজিক্স এর কথাই বর্ণনা করি, তোমাদের একদম লাস্টের অধ্যায়ে, যেটা মানে আধুনিক জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান এবং আধুনিক পদার্থ বিজ্ঞান, হ্যাঁ লেটস সি ওই ফিজিক্স গুলি কেমন আমাদের কাজে লাগবে, কেন আমাদের লাগবে সেটা যদি আমি একটু এক্সপ্লেন করতে চাই, লেটস সি। সেটা হচ্ছে তোমাদের মডার্ন ফিজিক্সে আমি যদি যাই, আমি স্লাইডটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, এই স্লাইডটা চেঞ্জ করে নিলে আমি যদি একটু তোমাদের দেখানোর আমি একটু লেখা ট্রাই করি। আমি যদি বলি মডার্ন ফিজিক্স, মডার্ন ফিজিক্স এর মধ্যে কয়েকটা শাখা প্রশাখা রয়েছে। মডার্ন ফিজিক্স, MODERN, মডার্ন, মডার্ন ফিজিক্স, মডার্ন ফিজিক্স, মডার্ন ফিজিক্সটা যদি আমি একটু বর্ণনা করি, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, আমি নিচ্ছি হচ্ছে, ওকে মডার্ন ফিজিক্স। এই মডার্ন ফিজিক্সটা যদি আমরা বর্ণনা করতে চাই, এই মডার্ন ফিজিক্স, এই মডার্ন ফিজিক্স থেকে মজার বিষয় কয়েকটা শাখা প্রশাখা হয়েছে। এই মডার্ন ফিজিক্স থেকে কয়েকটা শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে। 1 নম্বর হচ্ছে এটমিক ফিজিক্স। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে আমরা যদি বলি এটমিক ফিজিক্স, এটমিক এটমিক ফিজিক্স, এটমিক ফিজিক্স। আচ্ছা, 2 নম্বরটা যদি আমরা বলি, 2 নম্বর যদি বর্ণনা করতে চাই তাহলে সেটা হচ্ছে মলিকুলার ফিজিক্স, মলিকুলার। এগুলো কিন্তু হায়ার স্টাডিজ এ তোমরা পাবা। আগে থেকে যদি তোমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো তাহলে কিন্তু বিষয়টা একটু ভালো হয়, তাই না? এক্স্যাক্টলি। তাহলে মলিকুলার, মলিকুলার, মলিকুলার ফিজিক্স, এরপর হচ্ছে সলিড স্টেট। হ্যাঁ, সলিড স্টেট, সলিড, সলিড স্টেট, এরপরে হচ্ছে তোমাদের 4 নম্বরে হতে পারে, এটা হচ্ছে জাস্ট আমি বলছি মডার্ন ফিজিক্স এর কথা, আধুনিক পদার্থ বিজ্ঞানের মধ্যে তোমরা কি কি পাবা। হ্যাঁ, তারপর হচ্ছে পার্টিকলি, পার্টিকেল, পার্টিকেল ফিজিক্স, পার্টিকেল ফিজিক্স। হ্যাঁ, এখন পার্টিকেল ফিজিক্স, এই যে এই বিষয়গুলি হোল আলোচনা করলাম এতক্ষণ, এগুলো হচ্ছে বেসিক। আমি জাস্ট বলতেছি ভৌত রাশি ও পরিমাপের উপর কয়েকটা ক্লাস নিব আমি, তার মধ্যে অন্যতম হচ্ছে আজকের টপিকটা হচ্ছে ইন্ট্রোডাকশন মূলক। এখন ইন্ট্রোডাকশন মূলক আমি কেন বলছি, এগুলো আমাদের জানা প্রয়োজন। হ্যাঁ, এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু একটু লেটেন্স থেকে যাবে ভৌত রাশি পরিমাপের উপর। তারপর আমি আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীদের নাম, কখন তার গবেষণা কাজ চালিয়েছে, কখন মৃত্যুবরণ করেছে, এবং এই ইনভেনশন প্রক্রিয়াগুলি নিয়ে আমরা আরেকটা ক্লাস নিব। কেমন? তাহলে আমি একটা জিনিস বলি,
এখানে দেখো অ্যাটমিক ফিজিক্স, মলিকুলার ফিজিক্স, সলিড ফিজিক্স, পার্টিকেল ফিজিক্স, হ্যাঁ এইগুলা কেন পড়তে হবে? তোমরা কি একটা বিষয় জানো, আমাদের বিজ্ঞানীরা কিন্তু এখনো এই পরমাণু পরমাণু নিয়ে কিন্তু এখনো কাজ করছে। পরমাণু এতটাই ছোট, এতটাই ছোট যা বলার বাইরে, যা এখনো রিসার্চ করা হচ্ছে। এটাকে যদি ক্ষুদ্র 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 অংশে বিভক্ত করা হয়, এটা অংশে বিভক্ত হতেই থাকবে, হতেই থাকবে। এটা নিয়ে এখনো বিজ্ঞানীরা রিসার্চ করছে। সেটা কিসের মধ্যে আলোচনা করা হয়? তোমার অ্যাটমিক ফিজিক্স, মলিকুলার সলিড স্টেট, তারপর হচ্ছে পার্টিকেল ফিজিক্স, এই হোল টপিক গুলি নিয়ে আমরা যখন হায়ার স্টাডিজ করতে যাব তখন কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, এই বিষয়টা তোমাদেরকে আমি কনসেপ্ট ক্লিয়ার করে রাখলাম। এখন মজার বিষয় হচ্ছে পদার্থের ভিতরে কিন্তু অনেকগুলি প্রতিপদার্থ থাকে। প্রতিপদার্থ কি হতে পারে সেটাকে আমরা বলতে পারি এন্টি পার্টিকেল। হ্যাঁ এন্টি পার্টিকেল, এন্টি পার্টিকেল বিষয়টা কি? প্রতিপদার্থ। প্রতিপদার্থ কি? প্রতিপদার্থ যদি তোমাদেরকে আমি বলতে চাই, যেমন পার্টিকেল, এন্টি পার্টিকেল, পার্টিকেল এবং এন্টি পার্টিকেল, সেটা হতে পারে তোমার প্রোটন। প্রোটনকে আমরা বলতে পারি এন্টি 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 প্রোটন বা এন্টি পার্টিকেল। হ্যাঁ এন্টি পার্টিকেল হচ্ছে একটা পার্ট, অর্থাৎ একটা অংশ থেকে আরেকটা অংশ যখন বিভক্ত হয়ে যায় তখন আমরা কি বলি? পার্টিকেল, এন্টি পার্টিকেল। এখন প্রোটন, এন্টি প্রোটন, মেসন, এন্টি মেসন। হ্যাঁ মেসন, এন্টি মেসন আমি যদি লিখি, তোমরা চাইলে এটা লিখতে পারো। হ্যাঁ এটা লিখতে পারো, আমি স্লাইডটা চেঞ্জ করে নিচ্ছি, তোমরা লিখতে পারো। আমি যদি বলি মজার বিষয় কি বলছি আমরা, যে পদার্থের ভিতরে কিছু প্রতিপদার্থ থাকে, প্রতিপদার্থকে আমরা বলতে পারি হচ্ছে পার্টিকেল বা এন্টি পার্টিকেল, এন্টি এন্টি পার্টিকেল। এখন এন্টি পার্টিকেল যেমন হতে পারে, লেটস সি, পার্টিকেল, পার্টিকেল, দুই নাম্বার হচ্ছে এন্টি পার্টিকেল, এন্টি পার্টিকেল। হ্যাঁ তারপর হচ্ছে হতে পারে লেটস সি প্রোটন, প্রোটন, প্রোটনের মধ্যে হতে পারে এন্টি প্রোটন, এন্টি এন্টি প্রোটন। লেটস সি অ্যানাদার এক্সাম্পল, মেসন, মেসন, মেসন হতে পারে এন্টি মেসন, এন্টি এন্টি মেসন, এন্টি মেসন। কেমন? আচ্ছা তাহলে মানে পদার্থের ভিতর কি থাকতে পারে, কি আছে? প্রতিপদার্থ আছে। প্রতিপদার্থটার নামটা কি? এন্টি প্রোটন, এন্টি পার্টিকেল, আর পার্টিকেল, এন্টি পার্টিকেল, প্রোটন, এন্টি প্রোটন, মেসন, এন্টি মেসন। জাস্ট এগুলো হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ এগুলি জাস্ট কনসেপ্ট, এগুলি বেসিক্যালি কোনো টিচাররা আলোচনা করেন। হ্যাঁ এই বিষয়গুলি নিয়ে আলোচনা করছি, এটা নিয়ে আরো ক্লাস হবে। এরপর আমরা যদি বলি যে এইগুলা কেন আমাদের জানতে হবে, একটা বিষয় জানো তো, আমরা কি জানছি যে ইলেকট্রনের যে কক্ষপথ রয়েছে, ইলেকট্রন আমরা যদি বলি, এটাকে যদি দেখি, লেটস সি এটা হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ। হ্যাঁ এইগুলা নিয়ে কিন্তু বিজ্ঞানীরা আলোচনা মানে গবেষণা করছে, এখনো গবেষণা করতেছে। হ্যাঁ এইটা ধরি আমরা একটা ইলেকট্রন। হ্যাঁ ইলেকট্রন, ড্রয়িং বইং কিছু পারি না, বই পাওয়ার কিছু নেই। হ্যাঁ তাহলে এটাকে আমরা কি ধরলাম, এটাকে ধরলাম হচ্ছে আমরা ইলেকট্রন। হ্যাঁ ইলেকট্রন, ইলেকট্রন কি? ইলেকট্রন তার কক্ষপথে ঘুরছে না, মনে নাই বিজ্ঞানী জে জে থমসন, জে জে থমসনে কি করছিল মানে ইলেকট্রনের যে মানে ঘূর্ণন পথটা, হ্যাঁ এটা কি করেছিল, আবিষ্কার করেছিল, কিন্তু রাদারফোর্ড কিন্তু ইলেকট্রন যে কেমন করে মানে ঘুরে, হ্যাঁ কক্ষপথটা যে রাদারফোর্ডের কিন্তু ইলেকট্রন কেমন করে যে ঘুরে সেটা কিন্তু সঠিকভাবে বর্ণনা করতে পারে না। তোমরা কিন্তু জানো এই বিষয়গুলি। এটা কে আলোচনা করছে সেটা বলেছে হচ্ছে নিলস বোর। হ্যাঁ নিলস বোর আলোচনা করছে প্রথমে, ও কিন্তু বিশ্বাসই করে নাই যে ইলেকট্রন আবার তার কক্ষপথ আছে কিনা। হ্যাঁ ও কিন্তু এগুলা আলোচনা একদমই করে নাই, তার আগে বেচারা মৃত্যুবরণ করে ফেলছে। এরপর পরই কিন্তু এটা আলোচনা করছে বিজ্ঞানী নিলস বোর। হ্যাঁ এই যে যে তাদের একটা স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ একটা প্রজন্ম যাচ্ছে, একটা আমরা সিজন বলতে পারি, আমাদের ইনভেনশন হচ্ছে নতুন নতুন বিষয়গুলো। আমরা কিন্তু এখন বসবাস করতেছি একটা মানে আধুনিক থেকে আধুনিক যুগে। যেমন আমরা যদি লেটস সি সামনের ফিউচারের কথা চিন্তা করি, 10 বছর পর বা 10 বছরের ভিতরেই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসছে, যাকে আমরা চতুর্থ শিল্প বিপ্লব বলতে পারি।
সেটাতে তোমাদের কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঢুকে যাবে, এটা কিন্তু একটা আধুনিক পদার্থ বিজ্ঞানের একটি অংশ। হ্যাঁ, তাহলে সেটা কি মানে আয়ার, যাকে আমরা বলি এআই, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, তদ্রূপ ভাবে আমাদের কিন্তু প্রতিটা একটা স্টেপ আসে, আমাদের একটা রেগুলেশন আছে। তখন নিলস বোর কিন্তু এই বিষয়টা মানে এক্সপ্লেন করে গেছে যে ইলেকট্রন কি করে, তার একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট কক্ষপথে এইভাবে ঘুরতে থাকে, যেটা কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল কিন্তু তা বর্ণনা করতে পারে নাই। এগুলা কিন্তু প্রতিটা বিষয় মানে বিজ্ঞানীরা এখনো রিসার্চ করে যাচ্ছে। সো মানে দিস টপিক অল রিলেটেড অ্যাবাউট মডার্ন ফিজিক্স বলতে পারো। সো এগুলো মডার্ন ফিজিক্স নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, ঠিক আছে। সো এরপরে যে বিষয়গুলি আসে, যেমন যে মানে কেজি, কেজি যে আমরা বলি মানে ভৌত এবং রাশি পরিমাপের একক, যে আমরা বলি একক বলতে আমরা কি বলি যে মানে পরিমাপের একক কি, পরিমাপের একক মানে 1 কেজি। এখন আমরা জানি বেসিক্যালি যে 1 কেজি পরিমাপটা কি, মানে এটা আমরা আগে থেকে জেনে আসছি। যে এখন বলতে পারেন, কোশ্চেন হতে পারে যে 1 কেজি এটা, হে আপনি এটা কি বললেন, কারণ এক্স্যাক্টলি 1 কেজি যখন ছিল না, কেজি পরিমাপটা যখন ছিল না, তখন এটা কিভাবে পরিমাপ করছে, কিভাবে মেজার করছে, রাইট? এখন এই মেজারমেন্টটা এইভাবেই হয়েছে তার একটা নির্দিষ্ট একক দ্বারা। এককটা আমরা বলতে পারি যে এসআই একক পড়ছো না, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিস্টেম যেটা, ওইটাকে বলা হয় এসআই একক পদ্ধতি বলা হয়। এখন এটা কিভাবে ফিক্সড হলো, হাউ ইজ ইট ফিক্সড, এটা কিভাবে ফিক্সড হয়েছে, হাউ ইজ ইট মানে ওয়ার্ক। যেমন মানে 1 সেন্টিমিটার যদি বলি, যে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার কতটুকু, 1 সেন্টিমিটার হচ্ছে 39.37, রাইট? 39 পয়েন্ট আমি যদি বলি, আমি এটা স্লাইডটা চেঞ্জ করে নিচ্ছি। এখন আমি যদি বলি 1 সেন্টিমিটার, এখন 1 সেন্টিমিটারটা এক্স্যাক্টলি কিভাবে আসলো, এটা কেনই বা 39 পয়েন্ট, আমি যদি আবারও লিখি এটা 39.37, ঠিক আছে, 7 ইঞ্চি, ইঞ্চি, হ্যাঁ ইঞ্চি, ইঞ্চি ইজ ইকুয়াল টু 1 মিটার, 1 মিটার, সরি এটা হচ্ছে 1 মিটার, সেন্টিমিটার না, 1 মিটার। এখন 1 মিটার সমান সমান কত, 1 মিটার সমান সমান কিন্তু 39.37 ইঞ্চি। এখন এইটা কিভাবে আসলো, এটা কি আমাদের মনে কোশ্চেন জাগতে পারে না, হাউ ইজ ইট ফিক্সড, এটা কিভাবে ফিক্সড হলো? এইটার জন্যই আমাদের উই হ্যাভ টু লার্ন এস আই, অর্থাৎ এস আই একক, একক বলতে পারি, এস আই ইউনিট বলতে পারি। এখন এস আই ইউনিটটা তোমাদের মনে অনেক কোশ্চেন জাগতে পারে ভৌত রাশি এবং পরিমাপের মধ্যে, যে এস আই ইউনিটটা কিভাবে ইনভেনশন হলো। মজার বিষয় হচ্ছে এস আই ইউনিটটা কিন্তু ইনভেনশন হয়েছে, যে এস আই আমি যদি লিখি, এস আই ইউনিটটা কিন্তু ইনভেনশন হয়েছে 1960, অর্থাৎ 1960 সালে কিন্তু এটা আবিষ্কৃত হয়েছে। হ্যাঁ, এখন আমরা বলতে পারি 1 সেকেন্ড, হাউ ইজ ইট ওয়ার্ক, এটা কিভাবে 1 সেকেন্ড কাজ করে, মানে এইটার আমরা যদি বলি, এই যে দেখো একটা ঘড়ি, হ্যাঁ এটা একটা ঘড়ি, এটা একটা ঘড়ি। এখন এই ঘড়ির ভিতরে কয়টা কাঁটা থাকে, 3টা কাঁটা থাকে, একটা হচ্ছে মিনিটের কাঁটা, একটা হচ্ছে ঘন্টার কাঁটা, আর একটা হচ্ছে কি সেকেন্ডের কাঁটা। এই যে সেকেন্ডের কাঁটাগুলি যে টিকটিক করে ঘুরে, মনে করো এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, মানে প্রতিটা সেকেন্ডের তো একটা ভ্যালু আছে, ভ্যালু আছে না? এটা কেমন, কেনই বা টিক করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, এটা কি তোমাদের কোশ্চেন জাগতে পারে না? এটা কিন্তু এটার ভিতরে একটা জিনিস ক্রাশ করে, সেটা হচ্ছে ভাইব্রেট, ভাইব্রেট, ভাইব্রেটটা যদি বলি, ভাইব্রেটটার মান হচ্ছে আমি যদি লিখি 9192626 26 26 31 31 770। 1 সেকেন্ডে এতগুলি স্পন্দন দিতে পারে একটা ভাইব্রেটে, অর্থাৎ ভাইব্রেটটা বলছে যে এটা সম্পূর্ণটা কিন্তু একটা ভাইব্রেটের কাউন্ট, কাউন্ট, হ্যাঁ ভাইব্রেট কাউন্ট, অর্থাৎ এটা 1 সেকেন্ডে এতগুলি ভাইব্রেট হয়। আমরা কিন্তু দেখি 1 সেকেন্ডে যে ঠুস করে এই ঘড়ির কাঁটাটা এই জায়গা থেকে এই জায়গায় চলে আসে, কিন্তু হাউ ইজ ইট পসিবল ম্যান, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে এই ভাইব্রেটে হয়ে থাকে, এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ ইন্টারনাল একটা বিষয়, এটা কিভাবে কাজ করে। আমরা যদি একটা বিশ্লেষণ করতে যাই, বিজ্ঞানীরা কিন্তু বিশ্লেষণ করেই এই কাউন্ট সিস্টেমটা বের করছে, হোয়াট এভার। সো এগুলো হচ্ছে তোমাদের বেসিক একটা বিষয়, তার আমরা এটা বললাম হচ্ছে এটা স্পন্দন, স্পন্দন দিতে অর্থাৎ 1 সেকেন্ডের সময় নিতে পারে এতটুকু, এটা এতটাই গতিতে হয়
যা আমরা বেসিক্যালি দেখতে পারি না। হ্যাঁ, সো আমরা এতক্ষণ ভৌত এবং রাশির পরিমাপ নিয়ে একটা বেসিক ইন্ট্রোডাকশন মূলক ক্লাস করে ফেললাম। আমরা নেক্সট টপিকে একটু দেখা ট্রাই করব বিজ্ঞানীদের নাম সম্পর্কে, এবং হোল ক্লাসটা আমরা নেক্সট টপিকের উপরেই শেষ করে দিব, কেমন? সো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তাছাড়া অ্যানাদার ভিডিও পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই স্কুল অফ সেলফ স্টাডিকে এখনই সাবস্ক্রাইব করে নিতে হবে। দেখা হচ্ছে অ্যানাদার ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।